ইমাম যখন ফাতেহা পড়বেন তখন আমরা কখন সুরাফাতেহা পড়ব ইমামের সাথেই নাকি ইমামের পরে কখন পড়লে উত্তম হবে বিষয়টি জানাল পিতা হব এই মর্মে দীঘনি শোনা এসেছে আলি ওসাল্লাম একদা তিনি নামাজ আদা করছিলেন এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদে জাহাদিসটি ওবাদা বিন সামিত আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন কুন্না খলফা রসুল ইহি সাল আলি ওসাল্লাম কি সলাতিল আমরা ফজর নামাজে আল্লাহ নবীর সাথে ছিলাম তথা জামতবদ্ধ নামাজ পড়ছিলাম ফকর রসুল উল্লাহ সাল আলি ওসাল্লাম আল্লাহ নবী সেখানে সুরা পড়লেন ফাকুল্লা আলাইহিল কের আথু আল্লাহ নবীর প্রতি কেরাত পাঠ করা কিছুটা কঠিন হয়ে গেল ফালাম্মা ফারাগা যখন তিনি নামাজ সম্পূর্ণ করলেন কল লা আল্লাুম তা করা ও না খলফা ইমা আমি তোমরা ইমামের সাথে সাথে পড়ছিলে কল না নাম আমরা বললাম হা আপনার সাথে আমরা পড়ছিলাম আর সুল্লহ কল আল্লাহ নেবিত হন বলেন লাতা ফালু ইল্লা ফাতি হাতিল কিতাব। তোমরা এমনটি করো না যেমনটি আজকে করেছে। তথা সুরা ফাতিহা যখন আমি পড়েছি সুরা ফাতিহা পড়েছো এর যে সুরাগুলি পড়েছি সেগুলো তোমরা পড়ে ফেলেছো এমনটি করনা, লাতা ফালু ইল্লা ফাতি হাতেল কিতাব, তবে সুরা ফাতিহা পড়িও ইন্নাহু লা সলা তালিম আল্লাহ মিয়া করা বিহা কেননা সুরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই এখানে এন বি হুসাল্লাহ আলিহুসাল্লাম তাদেরকে অনুমতি দিয়েছিলেন সুরা ফাতিহা পড়ার এহাদিস থেকে গোলামকার বলেছেন যে ইমামের সাথে সাথে পড়া এটি একটি উত্তম দিক এছাড়াও ইমাম যখন পড়া শেষ করবেন তথা কিছুটা সময়ই সেখানে পাওয়া যায় যেটাকে সাকতা বলা হয় যে ইমাম কিছুটা সময় দেবেন এমনটি যদি সময় দেন তাহলে ইমামের যে সময় তিনি দেবেন সে সময়ে পড়া তথা অল্প কিছু সময় দিবেন সে সময় তিনি যখন চুপ থাকবেন নীরব থাকবেন তখন যারা তথা যারা মুক্তাদি তারা পড়ে ফেলবেন আর এমনটি যদি না দেন তাহলে ওলাবাগর বলেছেন যে ইমামের সাথে সাথেই পড়তে হবে কেননা সুরা ফাতেহা যেহেতু পড়া আবশ্যক তাই সেটি প্রকাশ্যের নামাজে হোক যে নামাজগুলো উচ্চ স্বরে পড়া হয় অথবা নিম্ন স্বরে পড়া হয় সবগুলো নামাজে সুরা ফাতেহা পড়তে হবে

সাথে করব যখন তিনি বলছেন আলহামদুল্লাহ আলামিন তখন আমরাও বলে ফেলবো আলহামদুল্লাহ রবিল্লা আলামিন এইভাবে পূর্ণটা শেষ করব। অথবা আমরা মনোযোগ সহকারে শুনবো এরপরে তিনি যখন শেষ করে ফেলবেন তখন আমরা সুরা ফাতেহা পড়বো অল্লাহ আলম